হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো আজ আবার হাজির হলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো আজ আপনাদেরকে আমি দেখাবো বিয়ে বাড়ির গরুর মাংস রান্নার রেসিপি। তো এখানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ মতো। এখানে 1 কাপ পেঁয়াজ কেটে রাখছি, সেগুলো দিয়ে দিলাম। তেলটা গরম হয়েছে তো এখানে দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিব। যে পর্যন্ত ব্রাউন কালার না হয় সে পর্যন্ত আমি পেঁয়াজটাকে নাড়তে থাকব। তো এখন ব্রাউন কালার আমার পেঁয়াজটা হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিব 4 টেবিল চামচ আদা রসুন বাটা। যেহেতু আজকে গরুর মাংস বেশি তাই আমি আদা রসুন বাটা বেশি দিলাম। এখন আদা রসুনটাকে আমি ভালো করে ভেজে নিব তেলে। এখন দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে ভালো করে আমি এখন নেড়ে নিব। তো এখানে আমি দিয়ে দেব এলাচ, দারচিনি, তেজপাতা, লং দিয়ে সেটিকেও ভালো করে আমি তেলের মধ্যে ভেজে নিব। তো এখানে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ জিরা বাটা। দিয়ে জিরাটাকে ভালো করে ভেজে নিব। তো এখন আমি দিয়ে দিব মরিচ বেটে রাখছি, শুকনো মরিচ, সেগুলো বাটা মশলা আমি দিয়ে দিব। তো আপনারা আপনাদের ঝাল অনুযায়ী মরিচ বাটা দিতে পারেন। তো এখানে আমি দিয়ে দেব 3 টেবিল চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিব এখানে ধনিয়া বাটা। কারণ যেহেতু আমি সবই বাটা মশলা ব্যবহার করতেছি, এখানে ধনিয়া বাটা দিয়ে আমি এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। তো একটু পানি দিয়ে ভালো করে আমি কষিয়ে নিব। তো আমার কষানো শেষ, এখন আমি দিয়ে দেব গরুর মাংসগুলো। এখানে আমি 1.5 কেজি গরুর মাংস নিয়েছি। তো মাংসগুলো এখন দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে নিব। নেড়ে 5 মিনিটের জন্য আমি ঢেকে দিব। প্লিজ সবাই আমার ভিডিওটা দেখবেন, সবাই পুরো ভিডিওটা দেখবেন, কেউ টেনে দেখবেন না, তাহলে বুঝতে পারবেন না কীভাবে কোন মশলা দিয়েছি বা কী দিয়েছি সেটা বুঝতে পারবেন না। তো এখানে আমার 5 মিনিট পরে আমি এসে নাড়া দিলাম। তো আমি কোষের থেকে পানি উঠেছে, আমি বেশি পানি দিইনি। তো এখন আমি আবারও ঢেকে দিলাম। দিয়ে এখন আমি দিয়ে দেবো এখানে গোলমরিচ সাদাটা বেটে দিয়ে রাখছি, সেগুলো দিয়ে দিব। দিয়ে এখন ভালোভাবে আবার দানা দিতে হবে। দানা দিয়ে আবার আমি 5 মিনিটের জন্য আবার ঢেকে রাখবো। চুলা বেশি হাইয়েতে রাখবো না, মিডিয়ামের উঠতে রাখবো। তো এখানে আমি 4-5টা কাঁচামরিচও দিয়ে দিলাম। দিয়ে এখন আমি দিয়ে দেবো এখানে 3 পোদের বাদাম আমি বেটে রাখছি, সেই বাদামগুলো দিয়ে দিলাম। এখানে পেস্তা বাদাম, কাজু বাদাম এবং চীনাবাদাম বেটে রাখছি। আপনারা অবশ্যই এই বাদামগুলো বাটা দিবেন, তাহলে গরুর মাংসের যে ফ্লেভারটা আছে সেটা পাওয়া যাবে, অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এখানে আমি এখন দিয়ে দেবো, গরম পানি করে রাখছি 2 কাপ পানি দিয়ে দেবো এখানে আমি। দিয়ে এখন আবারও ঢেকে দিব। তো এখন আমার গরুর মাংসটা প্রায় হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দেবো ঘি 2 টেবিল চামচ। এখানে এখন চুলাটা বন্ধ করে আমি দিয়ে দেব গুঁড়া দুধ। দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে এসে আবার নাড়া দিয়ে দেখবো। তো এখন আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। প্লিজ সবাই কমেন্টে জানাবেন আমার গরুর গোশত রান্নাটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজ এখানেই রাখলাম।